বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা একটি অত্যন্ত পরিচিত দেশ। তারা 1978 খ্রিস্টাব্দে এবং 1986 খ্রিস্টাব্দে দুবার বিশ্বকাপ জেতে। এর মধ্যে 1986 সালের বিশ্বকাপ সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, তার কারণ সেই বিশ্বকাপে মারাদোনা খেলেছিলেন। 1978 খ্রিস্টাব্দে আর্জেন্টিনা তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ জেতে। এই বিশ্বকাপ জেতার পেছনে যে দুজনের মূল অবদান ছিল তারা হলেন ড্যানিয়েল পাসারেল্লা এবং মারিও কেম্পেস। 1953 খ্রিস্টাব্দে 25 মে চাকাবুকো নামক স্থানে জন্মগ্রহণ করেন পাসারেল্লা। আর ঠিক প্রায় এক বছর বাদেই 1954 খ্রিস্টাব্দে 15 জুলাই বেল ভিলে নামক স্থানে জন্মগ্রহণ করেন মারিও কেম্পেস। পরবর্তীকালে এনারাই হয়ে ওঠেন 1978 আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার নায়ক। পাসারেল্লা ফুটবল দুনিয়ায় প্রবেশ করেন সারমিয়েন্তো নামের এক ছোট ক্লাবের মাধ্যমে এবং 1973 খ্রিস্টাব্দের রিভার প্লেট ক্লাবে যোগদান করেন। খুব শীঘ্রই এই সেন্টার ব্যাক খেলায় দক্ষতা দেখিয়ে আর্জেন্টিনার সিনিয়র দলে জায়গা পায় এবং ক্যাপ্টেনের সম্মানও লাভ করেন। অপরদিকে মারিও কেম্পেস প্রথমে ইনস্টিটিউটো এবং তারপর রোজারিও সেন্ট্রাল ক্লাবে খেলার পর 1976 খ্রিস্টাব্দে লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়াতে যোগ দেন। আগামী 1978 খ্রিস্টাব্দের বিশ্বকাপের জন্যে উভয়ই আর্জেন্টিনা টিমে পাকাপোক্তভাবে জায়গা করে নেন। 1978 খ্রিস্টাব্দের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনাতে। মোট 16টি দল 1978 বিশ্বকাপের ফাইনাল টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করতে পেরেছিল এবং সেগুলি হল ইরান, টিউনিশিয়া, পোল্যান্ড, পেরু, ব্রাজিল, আর্জেন্টিনা, নেদারল্যান্ডস, মেক্সিকো, অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন এবং ওয়েস্ট জার্মানি। এই বিশ্বকাপে যে 16টি দল কোয়ালিফাই করে তার মধ্যে তাদেরকে 4টি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছিল এবং প্রতিটি গ্রুপে 4টি করে দল থাকত। প্রত্যেকটি গ্রুপে রাউন্ড রবিন সিস্টেমে খেলা হতো, অর্থাৎ প্রতিটি দল প্রতিটি দলের সাথে খেলতে পারত। প্রত্যেকটি ম্যাচ জেতার জন্য একটি দলকে 2 পয়েন্ট করে দেওয়া হতো এবং প্রতিটি ম্যাচ ড্রয়ের জন্য তাদেরকে 1 পয়েন্ট করে দেওয়া হতো। যদি দুটো দল সমান পয়েন্ট অর্জন করত তখন তাদের ক্ষেত্রে গোল ডিফারেন্স দেখা হতো। এরপর এই 16টি দলের মধ্যে থেকে 8টি দলকে পরবর্তী স্টেজে কোয়ালিফাই করানো হয়েছিল এবং এক্ষেত্রে নিয়ম ছিল যে প্রত্যেকটি গ্রুপের টপ দুটি টিম অর্থাৎ সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটোর দলকে পরবর্তী স্টেজের জন্য নির্বাচন করা হবে। এরপর সেই 8টি দলকে পরবর্তী ক্ষেত্রে আবার 2টি গ্রুপে ভাগ করা হয় এবং প্রত্যেকটি গ্রুপে 4টি করে দল ছিল। এরপর নিয়ম করা হয় যে এই 4টি দলের মধ্যে থেকে একটি গ্রুপে যে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করবে সে ফাইনাল খেলতে পারবে এবং যে দ্বিতীয় স্থান অর্জন করবে সে থার্ড পজিশন ম্যাচ খেলতে পারবে। এই বিশ্বকাপের প্রথম স্টেজে আর্জেন্টিনা গ্রুপ এতে পড়েছিল এবং এই গ্রুপটি ছিল সেই বিশ্বকাপের প্রথম গ্রুপ স্টেজের সবচেয়ে শক্ত গ্রুপ, কারণ এই গ্রুপে যে বাকি 3টি দেশ ছিল তারা হলো ইতালি, ফ্রান্স ও হাঙ্গেরি। আর্জেন্টিনা হাঙ্গেরি এবং ফ্রান্স উভয়কেই প্রথম গ্রুপ স্টেজে 2-1 গোলে পরাস্ত করে এবং ইতালির কাছে 1-0 গোলে পরাস্ত হয়ে গ্রুপ এতে দ্বিতীয় স্থান অধিকার করে এবং তারা দ্বিতীয় গ্রুপ স্টেজে কোয়ালিফাই করার জন্য সফল হয়। গ্রুপ এতে প্রথম স্থান অধিকার করেছিল ইতালি। বাকি গ্রুপগুলি থেকে দ্বিতীয় স্টেজের জন্য যে সকল দেশ কোয়ালিফাই করে তারা হলো গ্রুপ বি থেকে পোল্যান্ড এবং ওয়েস্ট জার্মানি, গ্রুপ সি থেকে অস্ট্রিয়া এবং ব্রাজিল, গ্রুপ ডি থেকে পেরু এবং নেদারল্যান্ডস। দ্বিতীয় গ্রুপ স্টেজে আর্জেন্টিনা গ্রুপ বিতে পড়ে, যেখানে আর 3টি দেশ ছিল ব্রাজিল, পেরু এবং পোল্যান্ড। এবার আর্জেন্টিনার মূল লক্ষ্য ছিল এই গ্রুপে প্রথম স্থান অধিকার করা, যাতে তারা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করতে পারে। এতদিন পর্যন্ত মারিও কেম্পেস আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনকে দৃঢ় বন্ধনে বেঁধে রেখে আর্জেন্টিনার আক্রমণকে শান দিচ্ছিলেন, কিন্তু নিজে সরাসরি গোল করতে পারেননি। দ্বিতীয় গ্রুপ স্টেজ থেকে দেখা গেল মারিও কেম্পেসের অনবদ্য খেলা। প্রথম ম্যাচে আর্জেন্টিনা পোল্যান্ডকে 2-0 হারায় এবং আর্জেন্টিনার হয়ে 2টি গোলই করেন মারিও কেম্পেস। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই চালায় এবং অবশেষে ম্যাচটি 0-0 ড্র হয়। আর্জেন্টিনার শেষ ম্যাচ ছিল এবার পেরুর বিরুদ্ধে। অপরদিকে আর্জেন্টিনার সাথে ড্র করা ছাড়া ব্রাজিল তাদের পেরু এবং পোল্যান্ডের বিরুদ্ধে 2টি ম্যাচে জিতে গেছিল যথাক্রমে 3-1 এবং 3-0 গোলে। এই শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনাকে 4 গোল ডিফারেন্স বজায় রেখে জিততে হতো। শুধুমাত্র তবেই তারা গ্রুপে 1 নম্বর স্থান নিয়ে বিশ্বকাপ ফাইনালে যেতে পারত। এই ম্যাচটি আর্জেন্টিনা 6-0 গোলে
জেতে এবং এর মধ্যে দুটো গোল ছিল মারিও কেম্পেসের। অপরদিকে দ্বিতীয় গ্রুপ স্টেজে প্রথম গ্রুপ থেকে এক নম্বর হয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। 1978 পঁচিশে জুন ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয়। 12 ইয়ার্ড দূর থেকে একটি দুরন্ত সঠিক শটে 38 মিনিটের মাথায় গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মারিও কেম্পেস। এরপর 82 মিনিটের মাথায় নেদারল্যান্ড তাদের ইকুয়ালাইজার গোলটি করে। অবশেষে 90 মিনিট পর্যন্ত কোনো গোল না খাওয়ায় খেলাটা এক্সট্রা টাইমে গড়ায় এবং অবশেষে 105 মিনিটের মাথায় বক্স থেকে বেশ কিছুটা দূরে কেম্পেসের পায়ে বল আসে। তৎক্ষণাৎ ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে দুজন ডাচ ডিফেন্ডারের স্লাইডিং ট্যাকেল দক্ষতার সাথে কাটিয়ে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে বলটিকে চিপ করে দেন কেম্পেস। এরপরেও বলটি গোলে ঢোকেনি এবং পেছন থেকে দুজন ডাচ ডিফেন্ডার বলটিকে ক্লিয়ার করার জন্য তেড়ে আসে, কিন্তু হালকা পায়ের ছোঁয়ায় কেম্পেস বলটিকে গোলের ভেতরে ঢুকিয়ে দেন এবং সমগ্র স্টেডিয়াম সমর্থকদের চিৎকারে ভরে ওঠে। এরপর ডাচ প্লেয়ারদের মনোবল অনেকটাই ভেঙে পড়ে, অথচ আর্জেন্টিনা তাদের আক্রমণ চালিয়ে যেতে থাকে। 115 মিনিটের মাথায় আর্জেন্টিনার বেরতনি আরেকটি গোল করে এবং সেটিকে বলা যায় 1978 বিশ্বকাপ জেতার নেদারল্যান্ডসের স্বপ্নের কফিনের শেষ পেরে। এরপর আর্জেন্টিনার ক্যাপ্টেন পাসারেল্লা বিশ্বকাপ ট্রফিটি হাতে করে নিয়ে দলের কাছে আসেন এবং তিনি ফুটবল ইতিহাসের প্রথম আর্জেন্টিনীয় যিনি বিশ্বকাপ ট্রফি ছুঁয়েছিলেন। মারিও ক্যাম্পেস 1978 বিশ্বকাপের একই সাথে গোল্ডেন বল পান দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এবং গোল্ডেন বুট পান 6টি গোল করে। একই বিশ্বকাপে গোল্ডেন বল ও গোল্ডেন বুট একসাথে পাওয়ার নজির গড়েন মারিও ক্যাম্পেস, যা আছে আর মাত্র দুজনের, পাওলো রসি এবং সালভাতোরে স্কিলাচ্চির। অপরদিকে আর্জেন্টিনা যে মানুষটির নেতৃত্বে তাদের প্রথম বিশ্বকাপ পায় এবং যিনি 1978 বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বীদের একের পর এক আক্রমণকে দুর্বল ব্যর্থ করে দিয়েছিলেন, নিজের তীব্র ডিফেন্সিভ স্কিলের জোরে সেই পাসারেল্লা তেমন প্রচার পান না। তিনি 25 বছর বয়সে আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জেতেন, যার জন্য তাকে এল গ্রান ক্যাপিটেন বা দ্য গ্রেট ক্যাপ্টেন বলা হতো। 1978 ফাইনালটি পাসারেল্লার হোম গ্রাউন্ড এস্তাদিও মনুমেন্টালে খেলা হয়েছিল। পরবর্তীকালে ফিফা থেকে তাকে সম্মানিত করা হয় এবং দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ ডিফেন্ডার হিসেবে আখ্যা দেওয়া হয়। দুরন্ত বেগ,
ক্ষিপ্র গতি, অসামান্য বল কন্ট্রোল এবং ডিফেন্স থেকে নিখুঁত থ্রু পাস বাড়ানোর জন্য তাকে দক্ষিণ আমেরিকার বেকেনবাওয়ারের নাম দেওয়া হয়। প্রকৃতপক্ষে পাসারেল্লা ছিলেন একজন অ্যাগ্রেসিভ ডিফেন্ডার, যিনি ফ্রিকিক থেকে কিংবা মাঝমাঠে উঠে এসে গোল করতে ওস্তাদ ছিলেন। তিনি জীবনের 451টি ম্যাচে 134টি গোল করে টপ স্কোরিং ডিফেন্ডারের রেকর্ড করেছিলেন, যা পরবর্তীকালে ডাচ ডিফেন্ডার রোনাল্ড কোয়েম্যানের দ্বারা ভাঙে। আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।